ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. जी मनोज जी, নিজের মাল রক্ষার্থে মারা যায় তাহলে সে শহীদ। তো আছে হাদিস, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। তাহলে মানুষ তার ইজ্জত রক্ষার জন্য যদি মারা যায় তাহলে অবশ্যই শহীদ, আলহামদুলিল্লাহ। কারণ মাল থেকে ইজ্জতের মান তো আরও বেশি। এমনিভাবে কেউ যদি কারো উপর আক্রমণ করার জন্য আসে, কারো ইজ্জত নষ্ট করার জন্য আসে, কারো মাল আত্মসাত করার জন্য আছে, তখন সে তিনি নিজের মালের হেফাজত করতে পারে না, জানের হেফাজত করতে পারে না, ইজ্জতের হেফাজত করতে পারে না, ওকে আঘাত করা ছাড়া অথবা হত্যা করা ছাড়া। তাহলে হত্যা করা এই অবস্থায় জায়েজ হবে, নিজের ইজ্জত রক্ষা করতে পারে, এই অবস্থায় তার কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। কারণ তোমাকে কে অধিকার দিল আরেকটা নারীর ইজ্জত হরণ করার জন্য? কে অধিকার দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দমহ ওয়া মালহ ওয়া ইরদহ। একজন মানুষের জন্য আরেক মানুষ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্তপাত করা হারাম, তার মাল ছিনিয়ে নেওয়া হারাম, তার ইজ্জত লুণ্ঠন করা হারাম। আল্লাহ মাফ করুক। এই যে আপনি বললেন ধর্ষণ, এর বিধান এটা যদি সে পারে হত্যা করতে পারে কোনো অসুবিধা নেই ইসলামের বিধান মোতাবেক, কিন্তু রাষ্ট্রীয় বিধান অনুযায়ী দেখতে হবে, সেদিকে লক্ষ্য রাখা দরকার যথাসাধ্য। তবে এর পূর্বে হলো আমরা, আমার নারী বোনেরা যারা আছেন, মেয়েরা যারা আছেন, তাদের উপর ওয়াজিব যেটা সেটা তারা আদায় করবেন। তাদের উপর ওয়াজিব হলো ইসলামী বিধান মোতাবেক চলা, পর্দার বিধান নিয়মতান্ত্রিক পালন করা, দেখাবার জন্য না। যখন ঘর থেকে বের হন তাহলে বর্তমান পরিস্থিতিতে বুরকা যে পড়বেন, বুরকা তো পড়বেনই, একদম ইসলামী বিধান মোতাবেক বুরকা। বুরকা এরকম না যে আটষাট, কোনো কোনো বুরকা আছে যেমন বুরকা খুলে চলা থেকে আরও মারাত্মক, আরও ভয়াবহ এরকম লাগে, এরকম বোরকা পরবে না। আর মেহরাম পুরুষ ছাড়া ঘর থেকে বের হবে না বর্তমান যে সময়, এমন কি মানে সফর না, সফর তো করা যায় না নারীদের, এটা তো আর হাদিসে আছেই। সফর ছাড়াও ঘর থেকে বের হওয়ার বর্তমানে নারীদের জন্য জানের খতরা, তাদের ইজ্জতের খতরা, তাই নারীরা খুবই সতর্ক থাকবেন এক্ষেত্রে। আল্লাহ হেফাজত করুন। যে কোনো আপনি ডিউটিতে যান খুব খেয়াল করতে হবে যদি কোনো ডিউটি এরকম হয়, বরং অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান যে সময় অথবা এমনিতেই যদি দেখেন বেশ মুশকিল, ডিউটি বাদ দিন, দুনিয়া বাদ দিয়ে বস হালালের উপর চলতে পারেন। কারণ আপনার দায়িত্ব আপনার স্বামীর উপর, আপনার স্বামী আপনাকে কামাই করে এনে খাওয়াবে, আপনি তাকে খাওয়াবেন, এটা কোনো ইসলামের বিধান না। স্বামী খাওয়াবে, আপনি ঘরে থাকবেন, আপনার স্বামীর খেদমত করবেন, বাচ্চা কাচ্চার দেখাশোনা করবেন, তাদের তরবিয়ত দিবেন, তাদের লালন পালন করবেন, তাদের দিন শিক্ষা দিবেন, তাদের শিক্ষা দিবেন, যেটা তাদের করণীয় ওটা করবেন আপনি, আপনার যেটা করণীয় ওটা আপনি করুন। কিন্তু আমি চাকুরি করার নাজায়েজ বলছি না, কিন্তু বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের, আস্তাগফিরুল্লাহ আযীম,
তো তা সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা, আল্লাহ আকবার। এমনকি পুরুষের ইজ্জত ইজ্জত লুণ্ঠন হচ্ছে, মানহানি হচ্ছে বর্তমান সময়ে, আউযুবিল্লাহ, যেরকম আমরা দেখতে পাচ্ছি। তাই খুব সতর্ক থাকা উচিত নারীদেরকে। তো এই অবস্থায় যদি কেউ তার ইজ্জত রক্ষার জন্য যে আসে তার উপর হামলা করলো বা এরকম গলত নিয়তে, দেখলো তাকে যদি হত্যা না করে তাহলে তার ইজ্জত রক্ষা হবে না, তাহলে এই অবস্থায় তাকে হত্যা করা জায়েজ। আলহামদুলিল্লাহ, দেখলাম আমি শেখ আব্দুল আজিজ বিন বাস রহমতুল্লাহ আলাইহির ফতোয়া রয়েছে এক্ষেত্রে। বাকি আপনি বলেছেন আত্মহত্যা করবেন না, আত্মহত্যা করবেন না, আত্মহত্যা করবেন না, যথাসাধ্য যথাসাধ্য আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, একান্তই না পারেন তবু আত্মহত্যা করবেন না। আত্মহত্যার পথে পথে যেতে নাই, হয়তো পরবর্তীতে আপনার ফায়দা হতে পারে, কারণ আপনার ভবিষ্যৎ আপনি জানেন না। তাই ওই ওই পথে আমি ওইটা আমি বলবো না যে এই অবস্থায় এটা যায় না, আত্মহত্যা কোনো অবস্থাতেই আপনি করবেন না। আর এখানে যদি আপনাকে বাধ্য করে আপনাকে গুনাহের কাজে, তাহলে এটা আল্লাহ আপনাকে মাফ করবে, এখানে আপনার গুনাই নেই আলহামদুলিল্লাহ। তাই কিন্তু আপনি আত্মহত্যার পথে যাবেন না। তো আমার বোন, আমার বোনদের জন্য এটা জরুরি, তারা পর্দার বিধান রক্ষা করে চলবেন, নিয়মতান্ত্রিক চলবেন, আর একজন আরেকজনকে, নারী নারীকে বুঝাবে, হক বুঝাবে, নিজেদের পুরুষ যারা রয়েছে নিজেদের আত্মীয় স্বজন সকলকেই বুঝাবে, নারী পুরুষ সকলকেই বুঝাবেন। জ্ঞান চর্চা আমাদের দরকার, দিনী বিধান প্রচার করা অত্যন্ত জরুরি আমাদের বর্তমান সময়ে সবসময়। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, আমাদের জানমালের হেফাজত করুন, আমাদের মা বোনদের ইজ্জতের হেফাজত করুন, আর এইসব জালিমদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমাদের সরকার এবং জনগণকে আল্লাহ হিদায়াত দিন, যারা এইসব চক্রান্ত ষড়যন্ত্র করছে আমার দেশের জনগণের বিরুদ্ধে, আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে। আল্লাহ যেন তাদের সব চক্রান্ত দূরীসাত করে দেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদের দেশের হেফাজত করেন, মুসলিম আমাদের মুসলিমী রাষ্ট্রকে আল্লাহ পাক যেন ইসলামী রাষ্ট্রে পরিণত করেন, রূপান্তরিত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।